কূটনীতি আমলাদের কথা বলছেন, প্রধানমন্ত্রী সফরে যাচ্ছে, এয়ারপোর্টে কে আসবে এটা আগে জানা যাবে। এটা আমাদের হাই কমিশনার ইমরান উনি জানতেন, উনি দায়িত্বে ছিলেন সেখানে। উনি যখন প্লেনে ছিলেন তখন আমি সেটি এমন একটা দেশের প্রধানমন্ত্রী যাচ্ছে ভারতে, যাকে ভারতের 8টা স্টেটের জন্য তাকে দরকার এবং যার ফরেন কারেন্সি, তাকে পায়ে ধরে সালাম করা। বললাম আমি বলি, আমি আপনার গেটে গেলে, আপনার বাসায় কেউ গেলে গেটে, আপনি তো অপরচার জানাবেন, ওটা লন্ডনে ডাউন স্টেট করে, এটা ওটার জন্য আপনার ভদ্রতা না, ওইটা আমিও মনে করি সাইজের সাথে না। আমার এই গুরুত্ব আমি কেন পাচ্ছি না? আমি এই জন্য পাচ্ছি না, আমি আমার দেশের অভ্যন্তরে আমাদের আত্মসম্মান বোধটা আমাদের এত কমে গেছে, আমরা উই আর রিয়ালি ইচ্ছিতে। আমি যদি আমার নিজেকে আত্মসম্মান বোধ, তার কারণটা হলো কি জানেন, ঘুরে ফিরে একটা অন্য কথায় পুরানো এইটাতে আসতে, দেশে গণতন্ত্র নাই, সুশাসন নাই। আমার মতে এখন আর এটা নিয়ে আলাপ না করে আমরা আলাপ করি পেতে পারি। আমার ওই যে আপনি তো বললেন নেই, আপনি তো সাহিত্য বললেন নেই, হোটেলে রিজার্ভেশন নাই, আমাকে পাকিস্তানের মতো রেজিস্ট্রেশন করতে হয় হোটেলে, আমাকে ওভার স্টে করলে আমাকে আমাকে ফাইন দিতে হয়, ওভার স্টে করলে আমাকে পাকিস্তানের মতো ফাইন দিতে হয়। আচ্ছা জাফর ভাই, ভারতের ভারতের রেমিটেন্স লিস্টে বাংলাদেশ স্থান কত তখন? থার্ড। আমাদের রেমিটেন্সে বাংলাদেশের অবস্থানটা কি? থার্ড, আমরা তিন নম্বর। এমন একটা দেশের, এমন একটা দেশের প্রধানমন্ত্রী যাচ্ছে ভারতে, যাকে ভারতের 8টা স্টেটের জন্য তাকে দরকার এবং যার ফরেন কারেন্সি, তাকে পায়ে ধরে সালাম করা। এটাই বললাম আমি, বলি আমি জাফর ভাই, আমি অনেক আর্টিকেল লিখেছি এটার উপরে, নর্থ ইস্টের উপরে আমি বলেছি, নর্থ ইস্টে আমাদের জন্য একটা আশার আলো, কিন্তু আমরা সেটা পারিনি। ভারতে কে যাচ্ছে? নর্থ, শুনেন, ভারতে যাচ্ছে কে? আজকে শিখতে হবে আমাকে না, আমি বলছি ভারতে আজকে কে গেল? ভারতে কে এসছে আজকে? বাংলাদেশ সেই প্রধানমন্ত্রী যিনি ভারতকে, উত্তর ভারতের ব্যাপারে বলছেন ঘুমাতে পারি, ওই প্রধানমন্ত্রী গেছেন যে দেশ থেকে রেমিটেন্স আপনি এখন 3 নম্বর চলছে বাংলাদেশে। হালকা নয়, হালকা নয়, কালকে তার ঘুম ভেঙে যায়, কিন্তু আপনারা হয়তো এটাও জানেন যে কালকে কিন্তু ফর্মালি যে প্রোটোকল অনুসারে ফর্মালি যেভাবে অভ্যর্থনা দেওয়ার কথা সেটা দেবেন মাননীয় প্রধানমন্ত্রী সেখানটা। না না, সেটা বলেন না, আমি সেটা বলছি না, কে আমাকে সালাম দিল দিল না, ওইটা খুব বেশি বড় কথা না, ওটা কথা না। আপনি শুনেন, আপনার গেটে গেলে, আপনার বাসায় কেউ গেলে গেটে, আপনি তো অপরচার জানাবেন, ওটা লন্ডনে ডাউন স্টেট করে, এটা ওটার জন্য আপনার ভদ্রতা না, ওইটা আমিও মনে করি সাইজের সাথে, ওইটা আপনার ভদ্রতা। আপনি আসলেন কি, আপনার চাকর আসলো না, আপনার ছেলে আসলো, ওটা কিছু না, ওটা নিয়ে ডোন্ট মাইন্ড, ওই জন্য আমি কোনো কমেন্টই করি নাই। কিন্তু আমাদের কমেন্ট হলো অন্য জায়গায়, তোমরা আমার বেকুবের জন্য আমার কষ্ট লাগছে। আমরা আমরা যাচ্ছি, এজেন্ডা যাচ্ছি না, আমরা যেটা বলছি আমাদের প্রাণের কথা হলো তিস্তার পানি, আমাদের 1 নম্বর দাবি হলো তিস্তার পানি দিতে হবে, শেয়ারিং অফ দ্য রিভার্স, যতগুলি রিভার্স আছে সেখানকার জন্য। এইটা যে এজেন্ডাতে থাকছে না, তারা কোথাকার এক কুশিয়ার আর এক পানি, সেটা এইটা আজকে আমি টেপ বন্ধ করলে পুরো সাবরুম বন্ধ হয়ে যায়, পুরো সাবরুমের পানি বন্ধ হয়ে যায়। দেখ, এগুলো হচ্ছে জাফর ভাই, আমরা এত ডিটেলস না যে আমরা শুধু এটি বলতে পারি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যেই হবে আগামীতে, বর্তমানে যিনি আসছেন, এটা কিন্তু আমাদেরকে ফিল করতে হবে। আমি শ্রীলঙ্কা না, নেপাল না, ভুটান না, কিন্তু মালদ্বীপ না, আমি বাংলাদেশ, 20 কোটি জনসংখ্যার দেশ, এবং আমার বুকের উপর দিয়ে কিন্তু, আমার বুকের উপর দিয়ে কিন্তু তোমার মেইনল্যান্ডে জড়িত, আমি আমি শক্তি, আমি তোমার রেমিটেন্স, একটা রেমিটেন্স উৎস, আমি হালকা না। আমার এই গুরুত্ব আমি কেন পাচ্ছি না? আমি এই জন্য পাচ্ছি না, আমি আমার দেশের অভ্যন্তরে, আমাদের আত্মসম্মান বোধটা আমাদের কমে গেছে, আমরা উই আর রিয়ালি ইচ্ছিতে। আমি যদি আমার নিজেকে আত্মসম্মান বোধ, তার কারণটা হলো কি জানেন, ঘুরে ফিরে একটা অন্য কথায় পুরানো এইটাতে আসতে, দেশে গণতন্ত্র নাই, সুশাসন নাই, আজকে যেখানে অবস্থাটা গেছে সরকার পুলিশ দিয়ে লোক ঠেকানো যায়, দেশ শাসন করা যায় না, এটাকে মনে রাখতে হবে।
ওনাদের দিন শেষ হয়ে গেছে ওনাদের। তাই আমি আমি যে কথাটা বারে বারে বলতে চাই, আমাদের দেশে অশান্তির প্রয়োজন নাই, এখন দরকার শান্তিপূর্ণ আমাদের সব। ইভেন কি আমার ভাই আব্দুল করে ই হচ্ছে, আমি বিএনপির বিরুদ্ধে না, আমি 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 বিরুদ্ধে আমি যেটা বুঝাতে চাচ্ছি, আই লাইক হিম এই জিসিয়া, আমি তাকে ইয়াং ম্যানই মনে করি, কিন্তু ধৈর্য ধরতে হবে, ধৈর্য আমাকে দেখতে হবে, আমাকে দৌড়ে প্রথম হতে হবে। আমি যদি আজকে একটু স্লো হয়ে আমার দ্বিতীয় ব্যক্তিকে ছেড়ে দেই লাভ হবে। খালেদা জিয়াই দেখেন লিড আস টু দা এ, তাকে সাত দিন আমি বলি, আবার রিপিট করছি, তারা যদি সাতটা দিন বিএনপি যদি হাইকোর্টে বসে থাকে 5,000 লোক নিয়ে, জজ সাহেবরা তাকে বেল দিয়ে দেবে, তার জামিন হলেই শুট করবে স্যার, শুট করবে, গুলি করবে স্যার, হ্যাঁ তুমি একজনকে মারতে পারো ভাই, পাঁচজনকে। আমি আমি এখানে বঙ্গবন্ধুকে কোট করতে চাই, বঙ্গবন্ধু 24 মার্চ শেরাটনের ইতে দাঁড়িয়ে বলেছিল, তাকে ব্রিটিশ জানাইছিল, মিস্টার রহমান আনচ ইউ আই ফ্রিড অফ ইউর লাইফ, সে বলছে নো, তুমি বলছেন হ্যাভ দে গট ইফ দে কিল মি দে হ্যাভ টু ফেস দ্য কমিউনিস্ট। তারপরে মনে হলো কথাটা ঠিক ডিপ্লোম্যাটিক হয়নি, তখন উনি ঘুরে বললেন হ্যাভ দে গট এনাফ বুলেটস টু কিল 7 crore বাঙালি। আমিও সেই কথাই বলতে চাই, হ্যাভ দে গট এনাফ যে এখানে 15 crore বাঙালি, এটা মারার মতো বুলেট বাংলাদেশ গভর্নমেন্টের নাই। সুতরাং তোমরা আমার কথাটা বোঝো, এখানে রাস্তায় নামতে হবে, জাতীয় সরকার করতে হবে, তাদেরকে সরাইয়া নিরপেক্ষ সুস্থ করে চেঞ্জেস অফ হার্ট হতে হবে। তো অপরপক্ষে যেইসব ভুলভ্রান্তির অতীতের ভুলভ্রান্তি আমাদের রিপিট করাটা ভুল কাজ হবে, আমরা উই হ্যাভ টু হ্যাভ এ পিস, উই নিড পিস। আমরা খুব কোইনসিডেন্টলি আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীকে এক সাংবাদিক প্রশ্ন করেছে যে সজীব ওয়াজেদ জয় সাহেবও রাজনীতিতে আসার, যদি সাধারণ মানুষ চায়, তিনি বলেছেন হ্যাঁ তিনিও আসতে পারেন, তার ব্যক্তিগত কোনো ধরনের মতামত নেই, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যদি চায় তার। এখন আর সাধারণ মানুষ চায় না, সাধারণ ও জয়ের এখানে রাজনীতিতে আসার আগে তাকে ঘোষণা করতে হবে যে ওনার ওনার বিদ্যুৎ অ্যাডভাইজার হিসাবে, ডিজিটাল অ্যাডভাইজার হিসাবে বাংলাদেশ সরকারের কত টাকা বেতন পান, এটাকে পরিষ্কার করে ঘোষণা করতে হবে। আমার স্ত্রীর পয়সায় আমি চলি ঘর জামাই, সেও কি তাই নাকি? তবে তার ঘর জামাই, তার স্ত্রী তো একজন ইহুদি মহিলা, আরো বেশি আমার বউয়ের চেয়েও বেশি বুদ্ধিমান। অনেক ধন্যবাদ, আমরা অবশ্যই সামনের এই দুই নেতাকে নিয়েও হয়তো আলোচনা করতে পারি যে কারা রাজনীতিতে আসবে, ভবিষ্যতে রাজনীতি নিয়ে হয়তো আরেক কথা বলবো। এ পর্যন্ত এখানেই থাকি, আজকে শেষ করি এখানেই। কর্নেল মোহাম্মদ আব্দুল হক, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, ডক্টর সিনা আহমেদ সাঈদ এবং শেখ শহীদুল ইসলাম, তিনি আরেকটা শোতে যাওয়ার কথা। আজকে আমাদের একটু শুরুটা লেটে হয়েছে স্যারের কারণে, যে কারণে এক ঘন্টার মধ্যে শেষ করতে পারেন। দর্শক আগামীকাল রাত 9টা জি অনেক আগামীকাল। আসসালামু আলাইকুম। অতিথি ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? দেখতে আসবো, আপনারা দেখতে আসবো স্যার, আমি আইসা আইসা, দোয়া করো, দেখতে আইসো না, দোয়া করো।